হ্যালো গাইস, আজকে আমার ফার্স্ট ব্লগ। তো সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। তো আমি এখন সকাল উঠে পড়েছি, বেরোবো, দিয়ে রেডি হয়নি, দিয়ে আমি রেডি হয়ে গেছি। এবার একটু বেরোবো, একটা দিদির বাড়ি যাবো তো পুজো দিতে। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা, আমি বেরিয়ে পড়লাম, হাতে ফুল আছে, তো যাচ্ছি। তো এখন যেতে হবে, অনেকটাই হেঁটেই যাব অবশ্য, হাতে আর এক হাতে ব্যাগ আছে। অবশেষে চলে এসেছি, পৌঁছালাম। তো এখন যাচ্ছি, এবার আমাকে লিফটের জন্য দাঁড়িয়ে থাকতে হবে, লিফট আসবে। এবার লিফটে উঠবো, লিফট এসে গেছে, এবার আমাকে 19-এ উঠতে হবে। তো চলো এবার নামবো লিফট থেকে। তো এবার নেমে যাই, পুজো দেবো, দিয়ে তারপর কথা বলছি। দিয়ে যে ঠাকুর, সব বাসন কোসন ধোয়া হয়ে গেছে, তো চলো পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি পুজো দিয়ে দিয়েছি, পুজো কমপ্লিট। এবার আমার বাড়ি যাওয়ার পালা, এবার আমি বাড়ি যাব। তো আবার বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে, প্রচণ্ড রোদ, ভালো লাগছে না। তারপর করে বাড়ি যাচ্ছি, বাড়ির কথা বলছি, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এই যে আমার ভাই, দেখো সারাক্ষণ পড়াশোনা করে না, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকে, পরীক্ষা সামনে কী করবে কী জানি যাই না। তো চলো আমি একটু লেস খাবো, আমার লেস খেতে দারুণ লাগে, 5 টাকার লেসে আমার পোষায় না। তো যাই হোক, একটুখানি খেলাম, পেটের এক কোণা ভরলো। দিয়ে এবার লাঞ্চ, লাঞ্চে মা আজকে রান্না করেছে মাংস ভাত। তো মাংস ভাত ভালো লাগে আমার, তো তোমরাও খেয়ে নিও দুপুরে। তো চলো, টাটা, বাই।